পদ্মা সেতুতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে। স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আদায়, চূড়ান্ত হয়নি টোলের হার। জনগণের যেন কষ্ট না হয় সেই বিবেচনা করেই এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত, সর্বোচ্চ পর্যায় থেকে এটা আমরা আশা করি আগামী 6 মাসের মধ্যে এই সিদ্ধান্ত পেয়ে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। তিস্তা চুক্তি অধরা থাকলে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে হাসিনা মোদী, বৈঠক মত বিশ্লেষকদের। অমীমাংসিত ইস্যু সমাধানে সুদূরপ্রসারী পরিকল্পনার তাগিদ। হাজার কোটি টাকা ব্যবসার পরিকল্পনা দেখিয়ে প্রতারণা ফাঁদে পা দিচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও, চক্রের 5 সদস্য গ্রেফতার। তারা সহযোগিতা পাচ্ছি না, আত্মীয় স্বজন টাকা পয়সা দেন, কনফার্ম না আমরা আসলে মালয়েশিয়া কি আমরা যেতে পারবো কিনা। করোনায় থমকে গেছে শ্রমবাজার, রেমিটেন্সে ধসের শঙ্কা, বাড়তে পারে মানব পাচারও, এখনো নতুন বাজারের সম্ভাবনা দেখছে মন্ত্রণালয়। আগামী কয়েক মাস যে তুষারপাত হবে তার প্রস্তুতি নিচ্ছেন সবাই। কয়েক ফুট পুরু বরফের চাদরে ঢাকা নিউ ইয়র্ক, রাস্তায় শিশুদের উচ্ছ্বাস, যান চলাচল থমকে যাওয়ায় ব্যাহত করোনা টিকাদান। এবং মেসি রোনালদোকে পেছনে ফেলে ফিফা দ্য বেস্ট ফুটবলারের পুরস্কার জিতলেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেওয়ান্ডস্কি, গোল সেরা গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।